হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মোর্শেদা সুলতানা শাপনা ব্লগস। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা করছি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে আপনারাও সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো এখনও যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং সাপোর্ট করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট, ভালোবাসা, আপনাদের কমেন্ট আমার অনেক বেশি অনুপ্রেরণার উৎস। তো আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আজকে একটি খুশির খবর শেয়ার করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো এই তো ব্যালকনির গাছপালা, ঈদ করে এসে ভাবছিলাম যে কিছু গাছ কিনবো, কিছু গাছ লাগাবো নতুন করে। তো গাছ লাগাবো লাগাবো করে আসলে অনেক দিন ধরেই নতুন কোনো গাছ লাগানো হচ্ছিল না। তো আর এদিকে গাছের দামও অনেক বেশি বেড়ে গিয়েছে, তো কিনবো কিনবো করেও আসলে গাছ কেনা হচ্ছে না। তো কিছু কিনেছি আর সেই সাথে কিছু গিফট পেয়েছি। তো গিফট পাওয়াটা আমার কাছে অনেক বেশি খুশির খবর, অনেক বেশি আনন্দের খবর। তার আগে আমি করোনার সময়, আমার সালটা ঠিক খেয়াল নেই, তখন আমি অনেকগুলো গাছ গিফট পেয়েছিলাম, তারপরেও গিফট পেয়েছি, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটি চায়না বটের গাছ কিনবো। তো চায়না বটের গাছ কিনবো কিনবো করে দাম বেশি পাওয়া যায় না, সেই থেকে আর কেনাও হয়নি। তো এই যে চায়না বটের টপ, তো চায়না বটের গাছটি গিফট পেয়েছি, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, অনেক অনেক বেশি আনন্দ লাগছিল। আসলে যারা গাছপ্রেমী মানুষ তারা কিন্তু অল্প একটি ছোট্ট একটি গাছ গিফট পেলেও তাদের কাছে অনেক বেশি আনন্দ লাগে। আর আমের বিচি লাগিয়েছিলাম, আম গাছ হয়েছে, লেচুর বিচি লাগিয়েছিলাম, লেচু গাছ হয়েছে, আর অন্যান্য গাছগুলো মাশাল্লাহ খুব সুন্দরভাবেই হচ্ছে। তো চায়না বট আমি বড় টপে দিয়েছি, আসলে বনসাই আমি করতে পারি না, তো সেই জন্য আমি এই যে বড় টপে লাগিয়েছি চায়না বটের গাছ। চায়না পটের গাছের নিচে একটু জায়গা ছিল, সেখানে আম আর লিচুর বিচি লাগিয়েছি। তো এই যে চায়না পটের গাছটি খুবই সুন্দর, বাস্তবে দেখতে খুবই সুন্দর, জানি না ভিডিওতে কেমন লাগছে, বাট চায়না পটের গাছটি বাস্তবে দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। আর চায়না পট আমরা সবাই জানি খুব ডিমান্ডেবল একটি গাছ, এবং বড় হলে কিন্তু খুবই সুন্দর হয় চায়না পটের গাছটি। আর এই যে অন্যান্য টপে কিছু ঘাস জমে আছে, তো এই সময়টাতে কিন্তু ঘাস পরিষ্কার করে দিতে হয়, তারপরে টপের গোড়ার পানি পরিষ্কার করে দিতে হয়, তারপরে গোবর সার দিতে হয়, তবেই গাছ ভালো থাকে। আর এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তো সেই জন্য কিন্তু গাছের গোড়া অবশ্যই মাস্ট, গাছের গোড়া ক্লিন রাখতে হবে, কোনোভাবেই যেন পানি না জমে, কোনোভাবেই যেন সেঁচসেঁতে হয়ে না থাকে, তো সেই দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। আর করোনার সময় আমি একটি ফেসবুক আইডি পর্তুলিকার ভুবন, আমি আজও জানি না সে কি ছেলে নাকি মেয়ে, বা কম বয়সী নাকি বেশি বয়সী, তো পর্তুলিকার ভুবন এইটুকুই জানি, আমাকে অনেকগুলো গাছ গিফট পাঠিয়েছিল। তো সেটা আমি আজও বলিনি, তার গাছগুলো আমার কাছে এখনও আছে, বাট ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আমি জানি না আসলে সে কি মানুষ নাকি সে ভূত, সেটাও আমি জানি না। শুধু জাস্ট আইডি নেম ছিল পর্তুলিকার ভুবন, তো সে আমার নামে অনেকগুলো গাছ পাঠিয়েছিল। আর এখনও আমি, সেদিনও আমি ফেসবুকে একটি গৃহসজ্জা একটি পেজ থেকে নক পেয়েছি যে আমি কোন গাছ পছন্দ করি। তো মাঝে মাঝে দেখা যায় কি যে মিরাকলভাবে, অদ্ভুতভাবে কিছু গাছ গিফট চলে আসে। এই যে চায়না বটের গাছটি, তো মিরাকলভাবে, অদ্ভুতভাবে গাছ চলে আসে। আসলে আমি গাছ খুব পছন্দ করি, আর আমার ফেসবুক আইডি বাংলা নেম হচ্ছে মোর্শেদা সুলতানা স্বপ্না। তো প্রায় সময় আমি, আমার পেজও আছে স্বপ্নাজ গার্ডেনিং, তো দেখা যায় যে ফেসবুকে প্রায় সময় আমার গাছের ছবি পোস্ট করি, সেইগুলো নানাজন দেখে। তো সেই থেকে আর কি অনেকগুলো গিফট পেয়েছি, তো এইগুলো আমার কাছে অনেক বেশি আনন্দ দেয়।
আর এই তো রান্না বান্না, তো রান্না বান্না টুকটাক সবজি সব কেটে নিয়েছিলাম, তো সব সবজি কেটে গুছিয়ে রেখেছি, তো জাস্ট রান্না বসিয়ে দিব। তো আমি যেহেতু একা মানুষ আর বাসায় আমার লোকজন তেমন কেউ নেই, তো দেখা যায় কি যে সপ্তাহে একদিন বা দুই দিন আমি সব একদম গুছিয়ে নিই এবং একসাথে তিন চারটি তরকারি রান্না করে ফেলি, যেন আমার 3 থেকে 4 দিন চলে যায়। আর এই তো রান্নাঘর, তো রান্নাঘর এখনও আমার গোছানো হয়নি, তো ঈদ করে এসেছি বাট রান্নাঘর এত বেশি ময়লা হয়েছিল। আসলে ঈদের আগেও অনেক কাজ, অনেক ঝামেলা থাকে, বাহিরে যেতে হয়, তো বেবির পড়াশোনা, দেখা যায় যে সব কিছু মিলিয়ে না, আর ঘর গোছাবো করেও দেখা যায় যে অনেক দিক দিয়ে আবার একটু ক্লিন থাকে না, তো ঈদ করে এসে একটু একটু করে আবার গুছিয়ে নিচ্ছি, আবার এলোমেলো হবে, এটাই জীবন। আর এই তো ছোট প্রেশার কুকারে মুরগি দিয়েছি, বড় প্রেশার কুকারে গরুর মাংস দিয়েছি, তো দুই প্রেশার কুকারে মাংসটা হয়ে যাবে। মাংসটা হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলো ভাজি করে নিব, তারপরে তরকারিটা রান্না করে নিব। তো একসাথে হয় কি যে একদিন একটু কষ্ট করলে 3-4 দিন আর কষ্ট করার আর দরকার হয় না, আর যারা প্রতিদিন বাহিরে যায় তাদের কিন্তু একটু একদিন একটু বেশি করে রান্না করে ফেললে একটু সুবিধা হয়ে যায়। তো দুই প্রেশার কুকারে দুইটা হচ্ছে, ছোট ছোটটাতে মুরগি দিয়েছি আর বড় প্রেশার কুকারে দিয়েছি গরুর মাংস, তো দুইটা একসাথে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে অন্যান্য রান্নাগুলো করে ফেলবো। তো আসলে এত ব্যস্ত যাচ্ছে দিনগুলো, সময় পাচ্ছি না কোনো দিকে, না ভিডিও করার সময় পাচ্ছি, না নিজের যত্ন নেওয়ার সময় পাচ্ছি, মানে সব কিছু অ্যাভারেজ মোটামুটি চলে যাচ্ছে। তো এই তো রান্নাঘর, রান্না টান্না করে গতকালকে অনেক কাজ করেছি, রান্না টান্না করলাম, তারপরে ঘর গোছালাম, রান্নাঘর আরও গোছানো বাকি আছে, টুকটাক টুকটাক অনেক কাজ বাকি আছে। আর আমার রান্নাঘরে ছোটো 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 বয়মের অভাব নেই, এই যে ওপরে ছোটো 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 ছোটো, আসলে এই তাক দুটি এখানে পেয়েছি, তো সেই জন্য দেখা যায় যে ছোটো ছোটো বয়ম অনেক হয়ে গিয়েছে, তো এইসব আমার গোছাতে হবে। আর রান্নাঘরটা কিন্তু খুবই ছোট, খুব বেশি বড় না, তো যেহেতু ভাড়া বাসা ওই রকম গুরুত্ব দিয়ে আর ঘর গোছানো হয় না, মোটামুটি যেটুকু দরকার হয় সেটুকুই করে নিই। আর গাছের গল্প পরে বলছি, গাছের গল্প এদিকে বৃষ্টি আর বৃষ্টি, তো যা হয়েছে আমার বালিশ খুবই স্যাঁচিত হয়ে গিয়েছিলো, আমরা যখন ঈদে বাড়িতে গিয়েছি তো বালিশগুলো একদমই স্যাঁচিত হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আমার হাজবেন্ড করেছে কি যে এই কাভার পাল্টিয়ে নিয়ে এসেছে, মানে উপরের কাভারটা পাল্টিয়ে নিয়ে এসেছে, মানে ভিতরে ভালোই আছে, ভিতরে পোড়া ভালোই আছে, সব কিছু তোলা, তো উপরের কাভারটি পাল্টিয়ে নিয়ে এসেছে। আর বাহিরে রৌদ্র হচ্ছে, আবার বৃষ্টি নামছে, বালিশগুলো যে একটু রোদে দিব সেটা আর হচ্ছে না, তো রোদ উঠেছে আবার বৃষ্টি হচ্ছে। আসলে আগে আমি দেখতাম যে ঢাকায় বৃষ্টি হতো না, আর এখন দেখি যে ঢাকায় এত পরিমাণ বৃষ্টি হয়, সত্যি অনেক বেশি। তো এখন রোদ আছে, রোদে জানালার পাশে দিয়ে রেখেছি, ছাদে দিয়ে এসেছিলাম, দিয়ে আসার পর আবার বৃষ্টি নেমেছে, পরে আবার ঘরে নিয়ে এসেছি। এত বৃষ্টি আর বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায় একদমই, মানে রাস্তা পুরো ডুবে যায়। আমার মনে আছে বেশ কয়েক বছর আগে ঢাকায় আমার বোন হসপিটালে, তো ওর বেবি হবে, হসপিটালে যাব, সেইখানে একদম মানে কোমর পর্যন্ত পানি হয়ে গিয়েছে, মতিঝিলের ওই পাশে নটরডেম কলেজের ওইদিকে, তো এত পানি হয়ে গেছে, রিক্সাও যাচ্ছিল না, সিএনজি তো যেতেই পারছে না, অনেক বেশি পানি হয়ে গেছে, খুব কষ্টে তারপরে আমি হসপিটালে পৌঁছেছিলাম, এত বেশি পানি জমেছে। মানে কি হয়, একটু বৃষ্টি হয় রাস্তা পুরো ডুবে যায়। আর এদিকে ঘর গুছিয়ে নিলাম, তো যেহেতু ভাড়া বাসা খুব বেশি একটু খরচ করছে না কোনো কিছুতেই, আর পর্দাগুলো একটু চেঞ্জ করে নিয়েছি,
একটু কম দামি পর্দা এনেছি। তার কারণ হলো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যখন আমাদের নিজেদের গোছানো একটি ফ্ল্যাট হবে তখন দামি দামি জিনিসপত্র দিয়ে সাজাবো। এখন যেহেতু ভাড়া বাসা, তো ভাড়া বাসায় আমার এত দামি জিনিসপত্র দিয়ে এখন সাজানোর কোনো ইচ্ছে নেই। তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে যখন আল্লাহ বাঁচিয়ে রাখলে কয়েক বছর পর নিজেদের একটি অ্যাপার্টমেন্ট হবে, ফ্ল্যাট হবে, তখন সুন্দরভাবে দামি জিনিসপত্র দিয়ে সাজিয়ে নেব। আর এদিকে আমার মেয়ে ড্রাগন ফলের আইসক্রিম আবার বানিয়েছে, ওর এত বেশি পছন্দ লাল আইসক্রিম, তো দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব মজা। তো আমার মেয়ের খুবই পছন্দ, খুবই পছন্দ, তো সে আবার বানিয়েছে। আর ড্রাগনে তো প্রচুর পরিমাণে ভিটামিন, অনেক বেশি ভিটামিন, আর ড্রাগন কিন্তু এখন হাতের নাগালেই পাওয়া যায়। আমি জানি না অন্যান্য জায়গায় কীরকম পাওয়া যায়, বাট আমার বাসা থেকে নিচে নামলেই পাওয়া যায়, মানে বাসা থেকে বের হলেই ড্রাগন ফল পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে সেল হয় আমার এলাকায়। ড্রাগন ফল অনেক বেশি সেল হয় আমার এলাকায়। তো বাসা থেকে বের হলে বাসার নিচে দেখা যায় যে ভ্যান গাড়িতে বা বাসার নিচে যে দোকানগুলো সেইখানে ড্রাগন ফল পাওয়া যায়। আর একটি কারণ হচ্ছে যে সাভারের এদিকে অনেক ড্রাগন ফল হয়, তো সাভার থেকে যেহেতু আমাদের লোকেশন কাছে তো দেখা যায় যে এদিকে প্রচুর পরিমাণে পাওয়া যায় ড্রাগন ফল। আর ড্রাগনে অনেক বেশি ভিটামিন, দামও কম, 200 থেকে 220 টাকা কেজি। তো দেখা যায় যে প্রায় প্রতিদিন আমাদের ঘরে ড্রাগন ফলটি থাকে। আর এই তো সাদ বাগান সাদে গিয়েছিলাম, তো গিফটের কথা বলছিলাম। মাঝে মাঝে অদ্ভুতভাবে মানে ফেসবুক থেকে গাছ প্রেমী মানুষরা কিন্তু গাছ গিফট করতে অনেক বেশি পছন্দ করে। এখনও অনেক ভালো মন মানসিকতার মানুষ আমাদের দেশে আছেন, পৃথিবীতেও আছেন। তো আমি ফেসবুকের কল্যাণে দেখেছি অনেক ভালো মন মানসিকতার কিছু মানুষ আছেন যারা গাছ খুব পছন্দ করেন, গাছ ভালোবাসেন এবং ব্যক্তিগতভাবে ওরা খুবই ভালো মানুষ, অনেক হাই কোয়ালিটির মানুষ মন মানসিকতার দিক থেকে। তো আমি প্রায় সময় ফেসবুকের বিভিন্ন জন থেকে গুরুত্বপূর্ণ পার্সন, ওরা আমার কাছে খুবই ভালো লাগে কারণ ওদের মেন্টালিটি অনেক ভালো, তো গিফট পাই। এই এখনও মানে গিফট দেওয়ার মতো অনেকেই আছেন, বাট আমি নিচ্ছি না বা আমার লোকেশন অনুযায়ী হচ্ছে না, টাইমিং হচ্ছে না, বাট অনেকেই আছেন যারা গাছ বিনামূল্যে গিফট করতে পছন্দ করেন। তো আস্তে আস্তে আমি আরও কিছু গাছের সংখ্যা বাড়াবো। তো মাঝে মাঝে আবার মানে আমার ফ্রেন্ডদের মাঝে দেখি, মানে বিভিন্ন গ্রুপে আমার পরিচিত মানুষদের মাঝে এবং আমার নরসিংদীবাসী যারা আমার আশেপাশে আছেন ওরা গাছ গিফটের জন্য মাঝে মাঝে একসাথে হন, দেখা করেন। তো আমার সেই টাইমিং হচ্ছে না, বাট আমি ইনশাল্লাহ আমি আরও গাছ গিফট নেব, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো, তো এই পর্যন্ত অনেকগুলো গিফট পেয়েছি। সবচেয়ে বেশি গিফট পেয়েছিলাম পর্তুলিকার ভুবন থেকে, এখনও ওনার গাছগুলো আমার কাছে আছে, অনেক গাছ গিফট পেয়েছিলাম। তারপরে আরও পেয়েছি, তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে গাছ গিফট পেলে। আর এই তো সাত বাগান, বাহিরে খুব ঝকঝকে রোদ উঠেছে, তো ঝকঝকে রোদ সাদে ভালোই লাগছিল। তো আসলে প্রতিদিন যাওয়া হয় না, 2-3 দিন পর পর সাদে যাই গাছগুলো দেখার জন্য, একটু হাঁটাহাঁটি করার জন্য। আর এদিকে দেখুন নয়নতারা, সাদা চায়না নয়নতারাটি, মানে অনেক বেশি ফুল ফোটে, আমাদের দেশিটা না, এটা হচ্ছে চায়নাটা। তো এই যে দেখুন ফুলে একদমই ভরে গিয়েছে আমার ব্যালকনি। তো রাতের বেলা আমি ব্যালকনিতে গিয়ে একদমই অবাক হয়ে গিয়েছি যে ফুলগুলো একদম সাদা 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 হয়ে অনেক ফুল ফুটে আছে, অনেক ফুল ফুটে আছে। আর মাশাল্লাহ ফুলের সাইজগুলো অনেক বড়। তো আমি গাছ লাগাই সবসময় জৈব সার আর হচ্ছে যে নারিকেল ছোবা দিয়ে, তো নারিকেল ছোবা দিয়ে গাছ লাগালে গাছগুলো খুবই ভালো হয়। আর করলা গাছ হচ্ছে, তারপরে অপরাজিতা হচ্ছে, সব কিছু মিলিয়ে ভালোই লাগছে।
এই যে নয়নতারা ফুলগুলো কিন্তু মাশাল্লাহ খুবই বড় সাইজ, খুবই বড় মাশাল্লাহ, অনেক ফুল ফুটেছে। তার কারণ হচ্ছে জৈব সার আর নারিকেল ছোবা, এই দুটি হচ্ছে এই গাছের গোপন রহস্য। তো প্রতিটি টপে আমি চেষ্টা করি নারিকেল ছোবা আর জৈব সার দেওয়ার জন্য। নারিকেল ছোবাটা আপনারা বাসায় তৈরি করতে পারেন, জাস্ট নারিকেল খাওয়ার সময় এই ছোবাগুলো কুচি কুচি করে কেচে দিয়ে কেটে গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে। আর মাটি অল্প দিলে হয়, অল্প না দিলেও চলে। এই যে অনেক নয়নতারা, খুবই সুন্দর লাগছিল। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।